আমরা বুঝতে পারি না কত ক্ষণস্থায়ী আমাদের এই দুনিয়ার জীবন। আপনি হয়তো ভাবছেন আমি একটু কড়া করে বলছি, আমি এক্সট্রিমিস্ট। আপনি হয়তো ভাবছেন আমি একটু কঠোর মনের মানুষ। শুনুন, হাবিবুল্লাহ আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই দুনিয়াতে মুসাফির বা আগন্তুকের মতো জীবন যাপন করো। এই দুনিয়া যাকে আমরা আঁকড়ে ধরেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তুলনা করেছেন পথিকের কাছে, গন্তব্যে পৌঁছানোর পথে বিশ্রাম নেবার জায়গার সাথে। আন্তর্জাতিক বিমানে যারা চড়েছেন তারা ভালো বলতে পারবেন, আপনার বিমানটি ট্রানজিট বা যাত্রা বিরতি হয়েছিল আবুধাবি বা দুবাইতে। সেখানে দুটি বিমান যাত্রার মাঝে হয়তো কিছু ঘন্টা সময় আপনি কাটিয়েছেন। কখনো কি এই চিন্তা করেছেন, মাত্র কয়েক ঘন্টা হাতে আছে, যাই একটা বিড়ি কিনি বা একটা সংসার পাতি বা একটা লাভজনক ব্যবসা শুরু করে দিই। আমরা এভাবে চিন্তা করি না, কারণ আমাদের হৃদয় দুবাই এয়ারপোর্টে নয়, বরং চিন্তা করছে আমাদের গন্তব্যের কথা। আপনি জানেন আপনাকে চলে যেতে হবে, আপনার কানেক্টিং ফ্লাইট কয়েক ঘন্টার মধ্যে রওনা দেবে, আপনি জানেন আপনাকে অমুক নাম্বার গেটে যেতে হবে। এই দুনিয়াটাও আন্তর্জাতিক ফ্লাইটের ট্রানজিট বা যাত্রা বিরতির মতো, এটা একটা মায়া বা মোহ। কি নিয়ে যাবেন? আল্লাহর দোহাই আমার ভাইয়েরা শুনুন, আপনার জন্য, শুধুমাত্র আপনার ভালোর জন্য বলছি, আপনার হৃদয়কে নাড়া দিন, ধাক্কা দিন, এই জীবনের উদ্দেশ্য কি, কেন আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, কি করার জন্য। যদি ইবাদত করার জন্য না পাঠানো হয়ে থাকে তাহলে কিসের জন্য পাঠানো হয়েছে? আমার ভাইয়েরা, দয়া করে তওবা করুন, ফিরে আসুন আপনার প্রভুর কাছে। দয়া করে হৃদয় দিয়ে অনুধাবন করুন, মৃত্যু সবার জন্য অপেক্ষা করছে। মৃত্যু কোনো সংখ্যা বোঝে না, গায়ের রং বোঝে না, জাত বোঝে না, ধর্ম বোঝে না, বোঝে না আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে এসেছেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছুই সে বোঝে না। সে খালি বোঝে আল্লাহর আদেশ, আল্লাহ আদেশ করলেন আর খালাস, শেষ। সে কোনো প্রশ্ন করে না। আপনারা এখন বাকেরের জন্য কাঁদছেন, গতকাল রাতে আপনারা সবাই, আমরা সবাই মৃত ছিলাম, ঘুম থেকে ওঠার দোয়াটা কি? সকল প্রশংসা আল্লাহর, আমাকে মৃত্যু দেবার পর যিনি আমাকে পুনরায় জীবন দিয়েছেন। গতকাল রাতে আমরা সবাই মৃত ছিলাম, কে আপনাকে জেগে ওঠার তৌফিক দিয়েছেন, আপনার অর্থ সম্পদ দিয়েছেন, আপনার গাড়ি দিয়েছেন, আপনার বাড়ি দিয়েছেন? মুখ দিয়ে বলাটা খুবই সহজ, আল্লাহ, কিন্তু হৃদয় দিয়ে বলা বা অনুধাবন করাটা সহজ না। কে আপনাকে উঠিয়েছেন, কি কারণে আবার ওঠার তৌফিক দিয়েছেন? আল্লাহর কসম আমার ভাই, উনি আপনাকে উঠিয়েছেন যেন আপনি তার ইবাদত করেন। এই পৃথিবীটা অল্প সময়ের আমার ভাই, এখানে সময় নষ্ট করবেন না, আপনার জীবনটা নষ্ট করবেন না। আপনার প্রভুর কাছে ফিরে আসুন, তওবা করুন, আপনার হৃদয়টাকে নাড়া দিন। আল্লাহর কসম, এগুলো শুধুমাত্র আপনার জন্য, আপনার ভালোর জন্য। আজই হোক সেই দিন যেদিন থেকে আপনি নামাজ ধরলেন, হয়তো এখন কখনো পড়েন কখনো পড়েন না, আজকেই হোক সেই দিন যেদিন থেকে আপনি আর নামাজ ছাড়বেন না। আজকে থেকে প্রতিজ্ঞা করি যে চেষ্টা করব নামাজ না ছাড়ার। বন্ধের জন্য আজই হোক সেই দিন যেদিন থেকে আপনি হিজাব আরম্ভ করছেন। আমাদেরকে আজকের এই দিনের ঘটনা থেকে শিখতে হবে। দাফন করতে কবরস্থানে এসে রোবটের মতো দাঁড়িয়ে থেকে সালাম বিনিময় করে মৃত হৃদয় নিয়ে চলে গেলে হবে না। আপনার জীবনে পরিবর্তন আনতে হবে, আপনার হৃদয়ে আজকে থেকে এখনই পরিবর্তন আনতে হবে। জীবনটাকে নষ্ট করবেন না। আল্লাহর কসম, আপনি জানেন না কি হতে যাচ্ছে, আপনি জানেন না। জীবনটা নিয়ে জুয়া খেলবেন না, এই ঝুঁকি নেবেন না। জীবন একটাই, ফিরে আসুন আল্লাহর কাছে। কেন বুঝতে পারছেন না, উনি আপনাকে ভালোবাসেন, আপনি কোথাও সুখ পাবেন না, কোথাও সন্তুষ্টি পাবেন না। আমি দেখেছি, শুনেছি, চেষ্টা করেছি, আপনি করে দেখতে পারেন, কিন্তু পাবেন না। সুখ পাবেন একজনের কাছেই, যিনি এর মালিক, আল্লাহ। যা কিছু আপনি চান আল্লাহ তার সব কিছুর মালিক। আর আমরা বন্য পশুর মতো এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি নিজেদের সুখ সাফল্যের আশায়। আমরা ভুলে বসে আছি সব কিছুই আসলে তার কাছে, যার কাছে ফিরে গেলে সবই পাওয়া যাবে। আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান আল্লাহ, আপনার আর্থিক সমস্যা সমাধান আল্লাহ, বৈবাহিক সমস্যা সমাধান আল্লাহ, পারিবারিক সমস্যা সমাধান আল্লাহ, ব্যবসা সংক্রান্ত সমস্যা সমাধান আল্লাহ, মুসলিম উম্মতের সমস্যা সমাধান আল্লাহ, দেশের সমস্যা সমাধান আল্লাহ, সব কিছু আল্লাহ। ফিরে আসুন আপনার রবের কাছে, আমি হাত জোর করছি, ফিরে আসুন আপনার ভালোর জন্য। আমার এখানে কোনো লাভ নেই, আমি বলছি আপনার ভালোর জন্য।